আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিপুল সংখ্যক পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোন কোন পদের জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু থাকতে হবে, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড RWC আপনাদের বিস্তারিতভাবে দেখে নেবেন, কারণ এতগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দুই নম্বর পদটা দেখুন, দুই নম্বর পদের নাম হলো উপপরীক্ষা নিয়ন্ত্রক। এখানে পদের সংখ্যা দুইটি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়বেন। তিন নম্বর পদটা দেখুন, তিন নম্বর পদের নাম হলো উপপরিচালক হিসাব ও নিরীক্ষা। এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত দেখে নেবেন। চার নম্বরটা দেখুন, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। তো এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এবং বয়স আপনাদের সর্বোচ্চ 40 বছর। পাঁচ নম্বর পদটা দেখুন, প্রোগ্রামার। এখানে পদের সংখ্যা মোট চারটি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়বেন। ছয় নম্বর পদটা দেখুন, সহকারী সচিব। এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন। তো সাত নম্বর পদটা দেখুন, সহকারী প্রোগ্রামার। এখানে পদের সংখ্যা তিনটি, তো শিক্ষাগত যোগ্যতা এই পাশে দেওয়া আছে, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। আট নম্বর পদটা দেখুন, আট নম্বর পদের নাম হলো সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক BM। এখানে পদের সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে। নয় নম্বর পদটা দেখুন, সহকারী পরিচালক হিসাব ও নিরীক্ষা। এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন। দশ নম্বর পদটা দেখুন, দশ নম্বর পদের নাম হলো প্রেস ম্যানেজার কাম প্রুফ রিজার্ভ মনে হয়। তো এটা ভালোভাবে আমি বুঝতে পারতেছি না, আপনারা সার্কুলার বিজ্ঞপ্তি ডাউনলোড করে একটু পড়বেন। তো এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন। এগারো নম্বর পদটা দেখুন, কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে নিয়োগ দেবে। এখানে পদের সংখ্যা দুইটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন। এইভাবে দেখুন, বারো নম্বর পদ নিরাপত্তা প্রহরী, তেরো নম্বর পদ সেকশন অফিসার এবং চোদ্দো নম্বর পদ দেখুন পার্সোনাল অফিসার। তো এখানে পদের সংখ্যাগুলো নির্ধারণ করে দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো নির্ধারণ করা আছে। তো বন্ধুরা, এখানে মোট সর্বমোট পদের সংখ্যা হলো 23টি। তো আরও একটি পেজ আছে, আরও একটি সার্কুলার বিজ্ঞপ্তি আছে, সেই সার্কুলারে আপনাদের একটু নিয়ে যায়। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আবেদন করার
বিষয়বস্তুগুলো তারা উল্লেখ করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আর কীভাবে আবেদন করবেন অনলাইনে, এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে, একটু আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো আমরা আরেকটা, তো বন্ধুরা এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি সার্কুলার বিজ্ঞপ্তি, মোট দুইটি সার্কুলার বিজ্ঞপ্তি এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে প্রথম যে পদের নাম তারা উল্লেখ করেছে সেটা হলো কম্পিউটার অপারেটর, আর কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেবে, এখানে পদের সংখ্যা তিনটি। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়বেন, আর এই পদের জন্য আপনারা সমগ্র বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় প্রার্থী। দুই নম্বর পদটা দেখুন, ক্যাটালগার রেকর্ড, এখানে পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন, তো এই পদের জন্য আপনারা সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তিন নম্বর পদটা দেখুন, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর, এখানে পদের সংখ্যা পাঁচটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু দেখবেন, তবে এখানে বলতেছে যে গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ এইভাবে দেখুন, এখানে ভোলা, ঝালকাঠি ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই উল্লেখিত জেলাগুলো ব্যতীত সমগ্র জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে প্রার্থী যদি এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো এখানে তিন নম্বর পদটা উচ্চমান সহকারী, এখানে চার নম্বর পদটা দেখুন অফিস সহকারী, এখানে পদের সংখ্যা দুইটি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো এখানে পাঁচ নম্বর পদটা দেখুন, অফিস সহকারী কাম ডাটা প্রসেসর, এখানে পদের সংখ্যা দুইটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ছয় নম্বর পদটা দেখুন, ছয় নম্বর পদের নাম হলো হিসাব সহকারী কাম ডাটা প্রসেসর, এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়বেন তাহলে বুঝতে পারবেন। সাত নম্বর পদ দেখুন, সনদপত্র লেখক, সনদপত্র লেখক হিসেবে নিয়োগ দেবে, এখানে পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু দেখবেন। আট নম্বর পদটা দেখুন, আট নম্বর পদের নাম হলো লেটার প্রেস মেশিন, এখানে পদের সংখ্যা কিন্তু একটি, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু পড়বেন, তবে এখানে এই উল্লেখিত জেলার প্রার্থীরা ব্যতীত এতিম এবং শারীরিক প্রতিবন্ধী করা সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে নয় নম্বর পদটা দেখুন, মেশিন অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা একটি, তো অন্যান্য বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখবেন। দশ নম্বর পদটা দেখুন, MLSS, এখানে বয়স থাকতে হবে 30 বছর, পদের সংখ্যা এখানে একটি, অষ্টম শ্রেণী পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট পদের সংখ্যা 18টি। তো বন্ধুরা দ্বিতীয় সার্কুলারে পদের সংখ্যা 18টি। তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করে কতগুলো শর্ত দেওয়া আছে, এই যে শর্তগুলো দেখতে পাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে, আবেদন শুরু হবে 13 জানুয়ারি 2022, 13 জানুয়ারি 2022 থেকে আবেদন শুরু হবে সকাল 10 ঘড়িকা হইতে, মানে আবেদন শুরু হয়ে আজকেই যাবে আর কি। তো এখানে অনলাইনে আবেদন করার শেষ তারিখ দেখুন 12 ফেব্রুয়ারি 2022, 12 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন, বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এখানে আরও কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এই যে আপনারা একটু অপর পেজে একটু দেখুন, এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে, এই বিষয়গুলো পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নেম একটি অপশন দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেভাবে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।